জিদ ছাড়া, রাগ ছাড়া, প্রতিবাদ ছাড়া, অন্যায়ের বাধা ব্যতীত এই সমাজ ইসলাম প্রতিষ্ঠা হবে না। আর অন্যায়ের বাধার ক্ষেত্রে লাইক রহাফিদ্দিন নয়, লাইক রহাফিদ্দিন দিনের জবরদস্তি করা যাবে না। দাওয়াতের ক্ষেত্রে অন্যায়ের বাধা দিতেই হবে। আপনি অন্যায়ের বাধা যদি না দেন এই সমাজ ধ্বংস হয়ে যাবে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়া বুঝাই, আপনার বংশাল এই পুরান ঢাকায় 1000 দরবেশ আছে, মদ খায়, মদ করকে কিছু বলে না, কিন্তু নিজে তাহাজ্জুদ বাদ দেয় না, ইফতিজারদেরকে কিছু বলে না, নামাজের সময় মসজিদের মধ্যে, মসজিদে নামাজের সময় দোকানে টিভি চলে, গান বাজনা হয়, বিভিন্ন দিবসের মধ্যে এলাকার মানুষ ঘুমাইতে দেয় না, ডেক সেট বাজাইয়া এদেরকে কোনোদিন কিচ্ছু বলে নাই। এমন 1000 কেন, 1,00,000 দরবেশে যদি এই কুরআন ঢাকায় থাকে, বলেন গান বাজনা বন্ধ হবে, মদ বন্ধ হবে? আর যদি প্রত্যেক জনে বেশি লাগবে না, 20 জন করে মানুষ থাকে, এমন একজন মানুষ গান বাজাইলে গিয়া পিডায়, ইফতিজার পাইলেই পিটায়, পিটাইয়া জেলেও গেছে, বাইরেইয়া আবার পিটায়। যখন একটা গানওয়ালা দেখবে দোকানে টিভি চলতেছে, দিকে নামাজ অমুক আসতেছে, দোকানদার কবে শর্ত তাড়াতাড়ি টিভির মধ্যে পর্দা দিয়ে বন্ধ করে দোকানও বন্ধ করে লাইব। অন্যায়ের বাধার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে, এছাড়া হবে না। আপনি যত চেষ্টা করেন অন্যায়ের প্রতিবাদ লাগবে। আমি প্রায় সময় বলি, এই দেশের রাস্তা যদি ভালো না হয়, ওলামায়ে কেরাম রাস্তা আন্দোলনে নামবে না, রাস্তা মেরামতের জন্য বিদ্যুৎ না থাকলে হারিকেন জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে লেখাপড়া করব, এই অভ্যাস আমাদের আছে। দ্রব্য মূল্য উঠতে উঠতে যদি আমাদের ক্ষুধার্ত থাকতে হয়, ওলামায়ে কেরাম লেখাপড়ার জীবনে ক্ষুধার্ত দেখেছে, তবু কিচ্ছু বলবে না। কিন্তু ইসলামের উপরে, কোরআনের উপরে, রাসূলের ইজ্জতের উপরে যদি আরাধানে উলামায়ে কিরাম বসে থাকবে না, রাস্তাতে নামবে, রক্ত দেবে, জীবন দেবে, ইনশাআল্লাহ। আনের ভাই আমার, মানুষকে মানুষের মতো দেখলেই মানুষ বলা যায় না, মানুষের মতো কথা বলতে পারলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের বংশ থেকে জন্ম নিলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো হাত পা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যায় তো, আবু জাহেলের চেহারা আর আমার রাসূলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। আমার রাসূল যেই বংশের থেকে দুনিয়াতে আসছেন, আবু জাহেলও সেই বংশের থেকে দুনিয়াতে আসছে। আমার রাসূলের শরীরে যেই বংশের রক্ত, আবু জাহেলের শরীরে একই বংশের রক্ত। আমার রাসূল আর আবু জাহেলের সম্পর্ক ছিল চাচা ভাতিজা। নবীজি হলেন রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত। পক্ষান্তরে আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। প্রাণের ভাই আমার, দেখেন আল্লাহ কি বলেন, ওয়ালাকাদ যারনা লি জাহান্নামা কাসীরা, আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। এই বেশিরভাগ জিন আর মানুষ যারা জাহান্নামে যাবে তাদের পরিচয় কি? আল্লাহ আয়াতের শেষ দিকে পরিচয় দিয়া বলেন, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ার থেকেও নিকৃষ্ট। ভালো বললেন আল্লাহ, শুধু ভালো নয়, সুরতের দিক দিয়ে আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর বানাইছেন, শুধু সুরত নয়। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানের দিক দিয়াও আমি আল্লাহ মানুষকে, বনি আদমকে সবার উপরে রেখেছি, সম্মান দিয়া বনি আদম বানাইছি। বলেন মানুষের সম্মান বেশি না কম? জোরে। এবার বলেন মানুষের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? দুই গ্রুপ হয়ে গেছে। আবার এই কয়টা মানুষ আপনারা একজোট হইতে পারলেন না, দুই গ্রুপ, আবার হুজুর গ্রুপ রেখন হুজুর, আপনারা মিলতারেন না?
আবার বলেন মানুষের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? আচ্ছা হাতির শক্তি বেশি কারা বলছেন? হাত উঠান, উঠান, যারা বলছেন উঠান, সমস্যা নাই, মধ্যম পন্থায় থাকবেন না, হাতি বা মানুষ দুই পক্ষে থাকবেন। আপনারা বলছেন হাতির শক্তি বেশি, হাত নামা, মানুষের শক্তি বেশি কারা বলছেন? হাত উঠান। মধ্যম পন্থা মিসকা শয়তানের পথ অবলম্বন করেন নাই তো করুন, রাখেন যারা মানুষের শক্তি বলছেন উঠে রাখেন, হাত উঠে রাখেন। একটা হাতি ছেড়ে দিলে এতগুলো মানুষ পারবেন হাতির সাথে? এই আবেগে আমি তো আপনাকে ধাঁধা ধরি নাই যে আপনি আবেগে বলবেন, একটা হাতির গায়ে 150-200 মানুষের শক্তি থাকে, মানুষের থেকে হাতির শক্তি বেশি, মানুষের শক্তি বেশি হয় কিভাবে? হাত নামান। কিন্তু এরপরে একটা হাতির পিঠে 8-9-10-12 বছরের বালক, আপনাদের পুরান ঢাকার দোকানে দোকানে চাঁদা কালেকশন করে হাতি দিয়া মাঝে মাঝে বিভিন্ন অঞ্চলে দেখেন কিনা? চা দোকান পান দোকানের সামনে গিয়া হাতি হাতির সুবাড়ি দিছে, পান দোকানদার 10 টাকা দিছে, উপর থেকে ছোট বালক পায়ের বিরিন্দ আঙ্গুলি দিয়া হাতির কানের গোড়া একটা খোসা দিছে, হাতি টাকাটা ছুড়ে মারছে, নেয় না। দোকানদার বলে হে মাহুত, হে হাতির সাওয়ার সাওয়ারি, আমি গরিব মানুষ, কয় টাকার বেচা কিনা হয়? 10 টাকাই, আমার কাছে 1000 টাকার সমান, তুমি তোমার হাতিকে 10 টাকাই নিতে বলো। ছেলেটা আবার আঙ্গুলের পায়ের আঙ্গুল দিয়া ওর কানে আর একভাবে খোঁচা দেয়, টাকাটা নিয়ে আসে। এই যে 8-9-10 বছরের বালক, 12 বছরের বালক, হাতির পিঠে বসা থাকে হাতি, বালকের কথায় ডানে যায় বামে যায় সামনে যায় পেছনে যায়, উঠে বসে টাকা নেয় ছুনে মারে, কি কারণ? ওকে ভয় পাইয়া কথা বলে না, সম্মানে। কিসের কারণে? আরে আসতে বলে কেন, বলেন কিসের কারণে? সম্মানে। বাঘ মানুষকে ভয় পায়, সিংহ মানুষকে ভয় পায়, যে কোনো প্রাণী মানুষকে ভয় পায়, এটা মানুষের শক্তি বেশি এজন্যে নয়। কেন? জোরে বলে, সম্মানের কারণে। সম্মানের একটা ভয় আছে, এই সম্মানের ভয়কে তাকওয়া বলে। আল্লাহকে ভয় করো, যে আল্লাহর প্রতি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা, এই ভালোবাসার ভয়, এই তাকওয়ার দাম সব থেকে বেশি। আপনি ডাকাতকেও ভয় করেন, আপনার বাবাকেও ভয় করেন, দুইটা ভয় এক, কথা বলে না? ডাকাতকে ভয় করার পেছনে ভয়ের সঙ্গে ঘৃণা জড়িত আছে, কি আছে? আর বাবাকে সম্মানের সাথে ভালোবাসা জড়িয়ে আছে। অনেক সময় দেখবেন শিক্ষক জীর্ণ শীর্ণ, একেবারে বেশি উঁচাও না, গায়ে পায়ে কম, বা একটু কথার আওয়াজ বন্ধ করতে হবে, গায়ে পায়ে কম, এটা আমাকে না, এটা ওখানে গিয়ে বলবে, মাইক তো আর আমার না, আমি কথা বলতেছি, যেভাবে আছে মাইক এভাবে চলবে, ভালো লাগলে আপনারা আদবের সাথে কমিটির কাছে গিয়ে বা মাইকওয়ালাকে বলবেন, আমাকে মানে এই রিলেটেড কোনো অনুরোধ করে বয়ানের মাঝখানে ডিস্টার্ব না দিলে খুশি হব, বড় একটা কাম করে লাইছেন। এই যে এখন এটা আসছে না, এটা একটু বলি, এই যে হুজুক হুজুক হুজুক, আর আমাদের এটা দেশব্যাপী একটা অপবাদ আমার উপরে, হুজুগে বাঙালি কথা বলে না, কি যুগে? হুজুগে, ভালো যুগে নাই আমরা, আমরা আছি হু যুগে, কোন যুগে? হু যুগে। কথার কথা, একজন আলোচক আলোচনা করতেছেন, মনে করেন তিনি দূরের মানুষ, ট্রেন ধরতে হবে না হয় গাড়ি ধরতে হবে, অথবা তার নিজেরই গাড়ি আছে, আর একটা জায়গায় যেতে হবে, বাড়িতে যেতে হবে বা কোনো জরুরি কাজে যাবে, এখন এত টাইম, এই মুহূর্তে তার নামা দরকার, এ সময় একজন বলে হুজুর আর 5টা মিনিট, কি বলল? আর 5টা মিনিট। এই যে লোকটা বলল 5টা মিনিট, ওর অতটা জ্ঞান নাই, ওর যদি জ্ঞান থাকতো তখন ও বলতো হুজুর আপনি আপনার মন চাইলেও আর করেন না, কারণ আপনার ওই কাজটা জরুরি।
এই জন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘুমায়া থাকলে বেশি আদবওয়ালা, বেশি তাওয়াজু মানে অতিরিক্ত যেটা দরকার না, এমন আদবওয়ালা কাউকে দায়িত্ব দেওয়া উচিত না যে ভাই আমি ঘুমাইছি আমার উঠাইয়া দিও, এই টাইমে না উঠাইলে আমার সফরটা সুন্দর হবে না বা এই কাজটা সুন্দর হবে না, এত টাইমে অফিস বন্ধ হয় বা ব্যাংক বন্ধ হয় আমাকে উঠাইয়া দেবা, আমার ফ্লাইটের টিকিট এই সময় উঠাইয়া দেবা, তখন এই আদবওয়ালা যাইয়া কী করে? আমার একটা গল্প বলি, অনেক আগে আমার এক ছাত্রের বাড়িতে মাহফিলে গিয়েছি, মাহফিলে যাওয়ার পর তখন রাত্রে ঘুমাইতাম কম, তো বললাম রাত তো অনেক হয়েছে ঘুমাইলে ফজর কাজা হতে পারে, আমাকে উঠাইয়া দেবে কে? ছাত্রের বাবা বলল হুজুর আমি। আমি বললাম না আপনার দরকার নাই, ছাত্র উঠাই দিলেই হবে, ফজরের আজান হয়ে গেছে আধা ঘন্টা আগে এসে আমাকে উঠানোর পদ্ধতি দেখেন, আমার মাথায় তৈল দিয়া তৈল মালিশ করতেছে, এই তৈল মালিশ করতে করতে ফজর কাজা হয়ে আরো এক ঘন্টা গেছে আমার উঠাইতেছে। এখন ছাত্রের কথা হয়েছে হুজুর আপনার ডাক দি কেমনে যদি বেয়াদবি হয়, তো ওর তাওয়াজু যতটুক দরকার আর আদব যতটুক দরকার এর থেকে অতিরিক্ত করে ফেলছে, কথা বুঝেন নাই? এই জন্য যে কোনো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মিটিং এ আছে এখন কিছু বললে ধমক দিয়া ফেলবে, ধমক দিক তবু তার ওই কাজটা জরুরি, হুজুর আপনার টাইম কিন্তু এখন এইটা, অন্তত স্মরণ করাইয়া দেওয়া, কথা বুঝাইতে পারিনি? একজনে বলল হুজুর আর পাঁচটা মিনিট বাকি, সবার বলা উচিত আরে ভাই আপনি বুঝেন নাই আর একদিন শুনব, কিন্তু কি যুগে বাংলাদেশ, তখন এই পাশের গুলোকে হা হা হুজুর 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 আটটু হুজুর সারা রাই, এখানে বলছি একজনে বল সাউন্ড বাড়াই দেন, তার প্রেক্ষিতে কথা বললাম, বলার পর একজন কয় সাউন্ড বাড়াও, এটা হলো হুজুর, কপালটা ভালো যে আপনারা মাঠের থেকে আওয়াজ দেন নাই, কারণ বিভিন্ন জায়গায় হয় হা হা সাউন্ড পাই না সাউন্ড পাই না সাউন্ড বাড়ান, যুগটা এমন একটা পর্যায়ে চলে গেছে আমাদের, টেকনোলজির যুগ, যা কিছু হাতের মুঠায় পাওয়া যায়, বাংলাদেশেও শুরু হয়েছে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এখন আর কাগজের টাকা ব্যবহার হয় না, শুধু কার্ডে চলে, কার্ডে সব লেনদেন হয় ছোট বড় সব কিছু, বাংলাদেশেও এখন কার্ডের ব্যবহার বেড়ে গিয়েছে, টেকনোলজি যে কোথায় চলে গেছে দেখেন, আজকে কি বার বলেন? ব্যাংক বন্ধ না খোলা, কিন্তু যারা ব্যাংকে নিয়মিত লেনদেন করে আর মোটামুটি এই সোশ্যাল মিডিয়ার কারসাজি বোঝে, তারা এখনো লাখ লাখ টাকা চাইলে ব্যাংকে পাঠাতে পারে, লেনদেন করতে পারে, এই টেকনোলজি আগে ছিল? ছিল না। এই যুগে এসেও আমরা কতটুকু উন্নতি করলাম আর কতটুকু আমাদের ক্ষতি হলো অবনতি হলো সচেতন, এই জন্য আমি প্রায় সময় বলি, হয়তো সামনের আলোচনায় আসবে এই বিষয়টাই, আজকে আলোচনায় আসবে কোনো কোনো কথায়, যে আমরা যারা আছি এই দেশকে দেওয়ার আর কিচ্ছু নাই, আমরা বাড়তি একটা বোঝা হয়ে আছি, কারণ আমাদের মানসিকতা এত নষ্ট হয়ে গেছে, এই নষ্ট মানসিকতা দিয়ে এই জাতিকে এই দেশকে আর দেওয়ার কিচ্ছু নাই, কিন্তু পরবর্তী প্রজন্ম যারা আছে ওরা যেন নষ্ট না হয় সেই দায়িত্বটা অন্তত গ্রহণ করেন, ওদেরকে দিয়ে এই দেশটাকে বিনির্মাণের জন্যে, এই দেশটাকে বিনির্মাণের জন্যে ওদেরকে সাজান, ওদের মাইন্ড সেট আপ করেন এখন থেকেই, ওদেরকে নষ্ট করেন না। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে ভালো বানাইলেন, আবার সুন্দরের ঘোষণা দিলেন, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন, সৌন্দর্যের ঘোষণা দিলেন, এরপর বলেন সম্মানও সবার থেকে বেশি, এই সম্মান দেখা যায় একজন শিক্ষক একেবারে জীর্ণ শীর্ণ দুর্বল, কিন্তু তার একজন ছাত্র আছে অনেক স্বাস্থ্যবান যুবন যুবক, যৌবনে ভরা রক্ত টকবগে করা গরম রক্তওয়ালা, তার শক্তি অনেক বেশি, এরপরও এই ছাত্র ওই শিক্ষকের গায়ে হাত দেয়, জোরে বলেন, শিক্ষক অন্যায় করছে তবুও হাত দেয়, বাবা বৃদ্ধ ক্লান্ত দুর্বল শক্তি নাই, ছেলে শক্তিশালী দশজন একা কাজ করে ফেলে, বাবা হলেও মাঝে মাঝে ভুল হতে পারে কিনা কথা বলেন, বাইরের একজন এই ছেলেকে মন্দ বললে এক বক্সিনে জায়গায় কাজ করে আলায়, বাবায় ওই একই ব্যবহার সন্তানের সাথে হাজার বার করছে, এরপরও সন্তান বাবার গায়ে হাত দেয় কেন? বাবার সাথে শক্তিতে পারবে না এজন্যে, শিক্ষকের সাথে শক্তিতে পারবে না এজন্যে, কি কারণে? জোরে বলেন, তাহলে শক্তির দাম বেশি না সম্মানের দাম বেশি?
আওয়াজ দিয়া বলেন শক্তির দাম বেশি না সম্মানের দাম বেশি? এজন্য পেশি শক্তি বাড়ায় লাভ নেই, এটার কোনো দাম নাই, শক্তির কোনো দাম নাই। তোমার সম্মানকে বাড়াও, আমি শক্তি দিয়েও কাজ আদায় করতে পারবো, সম্মান দিয়েও কাজ আদায় করতে পারবো। শক্তি দিয়ে যে কাজ আদায় করি এর পেছনে আছে বদ্দোয়া, অভিশাপ আর ঘৃণা, আর সম্মান দিয়ে যে কাজ আদায় করব এর পেছনে আছে শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া। এই সম্মান আল্লাহ মানুষকে দিয়েছে। আল্লাহ বলেন শুধুই কি সম্মান মানুষকে পরিপূর্ণ জীবন দান করেছেন, এ বান্দা ভালো বানাইছি, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছি, বান্দারে অবকাঠামো, চেহারা, স্ট্রাকচার সুন্দর করেছি, সম্মানও দিয়েছি, পরিপূর্ণ জীবন দান করেছি, এত সুন্দর পরিপূর্ণ জীবন আমি আল্লাহর কাউকে দান করি নাই, বলেন তো পাখির বাসা কোথায়? হ্যাঁ, ঝড় এলে পড়ে যায়, বৃষ্টি এলে ভিজে যায়, এ মানুষ তোমাদেরকে আমি আল্লাহ এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা দিয়েছি, ঝড় এলেও সমস্যা নাই, বৃষ্টি এলেও সমস্যা নাই, শীতেও সমস্যা না, গরমেও সমস্যা না। বান্দারে তাকায় দেখো, আমি আল্লাহ তোমার অনুভূতি প্রকাশ করার জন্য জবানে ভাষা দিয়েছি, আল্লামাহুল বায়ান, এত সুন্দর জবান দিয়েছি বান্দা, এক দেড় দুই বছর তিন বছর হওয়ার পর যখনই তোমার জবান ফুটে যায়, কথা বলতে পারো, এই যে তোমার অনুভূতি প্রকাশ করা শুরু হয় আর শেষ হয় না, মৃত্যু পর্যন্ত কথা বলতেই থাকো, বলতেই থাকো, বলতেই থাকো, তোমার অনুভূতি প্রকাশ করা শেষ হয় না। কিন্তু বান্দা তুমি কি জানো, এই পৃথিবীতে মানুষ ছাড়া আর কাউকে অনুভূতি প্রকাশ করার জন্য জবান দিই নাই। দুইটা গরুকে একত্রে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখেছেন? আহা কত গরম! দুইটা পাখিকে ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখেছেন? হাঁস মুরগি মাছ না, তাদেরকে অনুভূতি প্রকাশ করার জন্যে আল্লাহ জবান দেন নাই, ভাষা দেন নাই। ও বন্দা, তোমার অনুভূতি প্রকাশ করার জন্য কত রকম ভাষা দিলাম, কোনো ভাষা এমন নাই যেই ভাষার কোনো শব্দের অভাব আছে অনুভূতি প্রকাশ করার জন্যে। তোমার অনুভূতি প্রকাশের জন্যে তোমার ভাষার মধ্যে যত শব্দ দরকার, আমি আল্লাহ শুদ্ধ হোক আঞ্চলিক হোক সব শব্দ দিয়া দিছি। একটা গাভী বাছুর প্রসব করলো, বাছুরটা যদি সার বাছুর হয়, ওই বাছুরটা বড় হওয়ার পর আবার মায়ের পিঠের উপরেই ওঠে, বাছুরটা যদি বকনা হয়, মেয়ে বাছুর হয়, বড় হওয়ার পর যেই বলদের মাধ্যমে বাছুরটা হইছে, ওই বাবাই আবার মেয়ের পিঠের উপরে ওঠে। আল্লাহ ডাক দেয়া বলেন বান্দা, কিন্তু তোমার ক্ষেত্রে আমি আল্লাহ এমন একটা তরতিব দিয়েছি, যখনই কোনো মেয়েকে বিয়ে করবা পৃথিবীর সব পুরুষগুলো তোমার বিবির জন্য হারাম। এত সুন্দর করে বানাবার পরেও আল্লাহ বলেন জানোয়ার থেকেও খারাপ। সূরা তিনের যে কয়েক আয়াত তেলাওয়াত করলাম, এর পরের আয়াতেও আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলি, হকীকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায় নামি গোয়াম, কে আজ দুনিয়া জুদা বাস, বহর কারে কে বাসি বা খুদা বাস, সিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদন, নেকামাশো নুকরাহু ফর জিন্দজন, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, বাজার সে গুজার হো খরিদ দার নেহি হো, বাজার সে গুজার হো খরিদার নেহি হো, জাগা জিলা গানে কে দুনিয়া নেহি হায়,
জাগা জি লাগান কি দুনিয়া নেহি হায়ে ইবরত কি জাহে তামাশা নেহি হায়ে ইবরত কি জাহে তামাশা নেহি হায়ে। প্রাণের ভাই আমার, আল্লাহ শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন, সৌন্দর্যের ঘোষণা দিলেন, সম্মানের ঘোষণা দিলেন, পরিপূর্ণ জীবনের ঘোষণা দিয়েছে। এর পরের আয়াতেই আল্লাহ বলেন, তোমার দাদনা হুয়া সলা সাফিলিন, বান্দা এর পরে নিজের কর্মের কারণে পশু হয়ে যায়, পতন আনে, পতনের তলদেশে চলে যায় মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা মিডল স্টেপ। এরপরে যখন ভালো করে তখন ভালো হয়ে যায়, এখান থেকে খারাপ করলে খারাপ হয়, ভালো করলে ফিরিস্তার থেকেও ভালো হয়, খারাপ করলে জানোয়ার থেকেও খারাপ হয়। বুঝুন নাই, ভালো করলে ফিরিস্তার থেকেও ভালো, খারাপ করলে। এখন মানুষ খারাপ করে কেন আর ভালো করে কেন, এটার তো কারণ আছে, আছে না নাই? আছে। এর আগে আমাকে বলেন, আমরা দেখি কি না? যারা জবাব দেন না তারা দেখেন না। ওয়াজ করতে করতে ওয়াইজরা ক্লান্ত হয়, শুনতে শুনতে যে শ্রোতারা ক্লান্ত হয় এটা তো আমি জানতাম না। নির্বাচনের সময় পাচার কাপড় উঠাইয়া নৌকার ধানে শীষ বইলা চিল্লাও, তখন তো লজ্জাও পাও না, গলায় কোনো বাজেও না, ব্যাপারটা কি? এ যারা আওয়ামী লীগ করো তারা আমাকে বলো, একবার নৌকা বললে কয়টা সোয়াব হয়? বিএনপি যারা করো তারা বলো, একবার ধানের শীষ বললে কয়টা সওয়াব হয়? অথচ একবার সুবহানাল্লাহ বললে গুনাহ হয়। কি হয় জানেন? এটা জানে তো দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর অনেকে বলেন, সবাইকে তো আমার নজরে আনা সম্ভব নয়, দুই একজন নজরে পড়েছে, বলবেন হুজুর জবান লড়াইয়া পড়ি নাই, সুবহানাল্লাহ জবান লড়াইয়াই পড়া লাগবে। কারণ বা তো আপনি দুই ঠোঁট ছাড়া ব্যবহার করতে পারবেন না, দুই ঠোঁট ছাড়া যেই বা উচ্চারণ হয় ওইটার বা না, কথা কয় না, এই ঠোঁট নারায়ণ ছাড়া সুবহানাল্লাহ বলেন তো, ঠোঁট নারায় এখন সুবহানাল্লাহ, তখন নোয়া খাইলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা বলেন নাই, কোন দুঃখে আপনার মনে কি কষ্ট আমার একটু বলেন তো হুজুর, আমার মনে অনেক দুঃখ, এই দুঃখের কারণে আমি সুবহানাল্লাহ বলিনি। আবার বলেন সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলেছেন, আপনার জন্য জান্নাতে একটা ফলের বাগান তৈরি হয়ে গেছে। লাভ না ক্ষতি? জোরে মাশাআল্লাহ, আওয়াজ তো বাড়ছে তাইলে। এখন আমরা কেন ভালো কাজ করি আর কেন অন্যায় কাজ করি, এবার বলেন আমরা দেখি কি না? কি দিয়া দেখায় কে? উত্তর সঠিক নয়, শুনি কি দিয়া? শোনায় সঠিক নয়, খাই কি দিয়া? খাওয়ায় কে? ধরি কি দিয়া? ধরায় কে? উত্তর সঠিক নয়, আমি বলছি সঠিক নয়, তাহলে দেখা যাক আপনাদের। তোমার ইচ্ছা না খাওয়া, তোমার ইচ্ছা, বান্দা আল্লাহ অনেকগুলো কসম খেয়ে বলেন, ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, এ বান্দা ইচ্ছা শক্তি তোমার হাতে দিয়ে দিয়েছি, স্বাধীনতা দিয়ে দিয়েছি, তুমি চাইলে শুনতেও পারো, চাইলে নাও শুনতে পারো, চাইলে খাইতে পারো, না চাইলে না খাইতে পারো, চাইলে দেখতে পারো, না চাইলে নাও দেখতে পারো। ও বান্দা তুমি চাইলে গুনাহও করতে পারো, নেকের কাজও করতে পারো, এই স্বাধীনতা ইচ্ছা শক্তি তোমার হাতে। কি বলে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, কথা সত্য, তবে মানুষ নড়ে। বুঝেন নাই কথাটা? কি বলে, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না কিন্তু মানুষ নড়ে। গাছকে আল্লাহ স্বাধীনতা দেন নাই, আগেই বলে দিছেন তোর এই এই কাজ, ও আজীবন করতে থাকবে। সূর্যকে আল্লাহ বলে দিয়েছেন তোমার এই কাজ, সূর্য কাজ করতেছে,
কিন্তু মানুষকেও বলে দিয়েছেন তোমার এই কাজ, এই কাজ বলার পরেও নবী পাঠাইছেন কোরআন হাদিস আলেম তরবিয়ত মাদ্রাসা লেখাপড়া ইসলাহি জলসা পীর মাসায় কত ধরনের তরবিয়ত। কোরআনেও আল্লাহ ওয়াজ করেছেন, হাদিসে রাসূল ওয়াজ করেছেন, ওয়াজের পর ওয়াজ তালিমের পর তালিম, কারণ আল্লাহর কথা ছাড়া পাথা নড়ে না কিন্তু মানুষ নড়ে। অনেক কম বক্ত আছে মাঝে মাঝে দেখবেন বলে আমি যে গুনাহ করি আল্লাহকে ফিরায় দিতে পারে না, সবই তো আল্লাহর হাতে, আল্লাহ ফিরাবেন না আল্লাহ তো আগেই ঘোষণা দিয়েছেন, আল্লাহ তোমাকে দিয়ে গুনাহ করেন না। তুমি যদি বলো চোখ দিয়ে আল্লাহ দেখান, তাহলে তুমি যদি সিনেমা দেখো এটা কি আল্লাহ দেখেন নাকি? আল্লাহ বান্দা দিয়ে গুনাহ করাবেন না। আল্লাহ চোখে দেখার চোখও দিয়েছেন, শক্তিও দিয়েছেন, কিন্তু আল্লাহ দেখান না, দেখার স্বাধীনতা তোমার। এখন এই যে হাত পা গুনাহ করে, এবার একটু কথা বলেন, আল্লাহ যেহেতু আমার হাত দিয়া ধরান না, চোখ দিয়া দেখান না, হাত দিয়া ধরার শক্তি দিছেন কিন্তু ধরার স্বাধীনতা আমার, চোখ দিয়া দেখার শক্তি দিয়েছেন দেখার দায়িত্ব আমার, কান দিয়ে শোনার শক্তি দিয়েছেন শুনবো কি শুনবো না সেই সিদ্ধান্ত আমার, যেহেতু আল্লাহ দেখেন না কানে শোনান না, আল্লাহ খাওয়াইয়া দেন না, আল্লাহ ধরান না হাঁটান না, তাহলে কে ধরায় কে হাঁটায় কে দেখায় কে শোনায়? পেছনে একটা গডফাদার আছে না নাই? জোরে বলেন। এই গডফাদার যদি চিনতে পারেন আপনার জীবনে আর ওয়াজ লাগবে না, এই গডফাদার চিনে যদি আপনি পথ চলতে পারেন আপনার জীবনটা সার্থক হয়ে যাবে। এবার দেখেন গডফাদারটা কে, আপনাকে বললাম ভাই চলো অমুক জায়গায় একটা হাতি আসছে দেখে আসি, তুরস্কের একটা ঘোড়া আসছে যুদ্ধ ঘোড়া, এই ঘোড়াটা দেখে আসি। আপনি বললেন দেখতে মন চায় না, কি বললেন? হ্যাঁ ভাই বলেন, চলো ওয়াজে যাব, বলে যাইতে মন চায় না, একটা নতুন কেরাত আসছে গজল আসছে ওয়াজ আসছে শুনি, বলে শুনতে এ ভাই একটা পাখি উড়ে যায় পাখিটা ধরো, বলে ধরতে, জোরে বলেন। নাজিরা বাজারে আজকে একটা দোকান উদ্বোধন হয়েছে, শুনছি বিরিয়ানি খুব ভালো সুস্বাদু, চলো খাই, বলে খাইতে, জোরে বলেন। আজিব কথা, চোখ দিয়ে দেখতে মন চায় না, আপনার বলা দরকার দেখতে চোখ চায় না, শুনতে কান চায় না, ধরতে হাত চায় না, খাইতে মুখ চায় না, চলতে পা চায় না, কিন্তু আপনি চোখের ক্ষেত্রেও বললেন মন চায় না, কানের ক্ষেত্রেও বললেন মন চায় না, হাতের ক্ষেত্রেও বললেন মন চায় না, চলার ক্ষেত্রেও বললেন মন চায় না, খাওয়ার ক্ষেত্রেও বললেন মন চায় না, বোঝা গেল আপনার মনে যা চায় আপনি তাই করে। এই গডফাদারের নাম মন তলব। এই গডফাদারের নাম কি? জোরে বলেন। এই কলব যদি শুদ্ধ হয় তখন আপনার কলব হাতকে বলে হারামের টাকাটা ধরিস না, কলব যদি শুদ্ধ হয় আপনার চোখ বলে আলেমের দিকে তাকা, আর কলব যদি অপবিত্র হয়, কলব যদি গুনায় গুনায় জর্জরিত হয়ে যায় হারামের টাকা পাইলে কলব কয়ে হাত টাকাটা ধর, কলব যখন বলে মন যখন বলে মন যখন চায় তখন ওইটা করে। তাহলে মানুষের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব হলো কলবের গোলাম। এই কলব যদি তোমাকে নেক কাজ করতে বলে তবে তুমি কলবের গোলামি করো, কলব যদি তোমাকে গুনাহ করতে বলো তখন কলবের গোলামি করো না, কলবকে তোমার গোলাম বানাও, কলবকে গোলাম বানাও। যদি কলবকে গোলাম বানাইতে পারো আল্লাহ বলেন নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত ঠিকানা জান্নাত। আর এই কলবকে ধোকা দিতে কাউকে লাগে না, কলবে ধোকা দিতে ইবলিস ধোকা যে করলো কার ধোকায় পড়ছে?
ওর মনের ধোকায় পড়ছে। ইবলিসরে ধোকা দিতে আলাদা করে লাগে নাই, কিন্তু আমার কথা বুঝতেছেন না আপনারা? ইবলিসরে ধোকা দিতে আলাদা করে লাগছে, ওর মনই ওরে ধোকা দিছে। তা আপনার আমার মনই আমার আপনাকে আমাকে ধোকা দেবে, এই জন্য কলবকে শুদ্ধ রাখতে হবে। আর এই কলবকে শুদ্ধ রাখার ক্ষেত্রে কলবের নিয়ন্ত্রণ আমার আল্লাহর হাতে দিয়া আমি নিজেকে পরিশুদ্ধ করা এবং আল্লাহ যত দায়িত্ব অর্পণ করেছেন দায়িত্বগুলো পালন করা। কলব দায়িত্ব আছে, সামাজিক পর্যায়ে দায়িত্ব আছে, নিজের ব্যক্তি আমলের ক্ষেত্রে দায়িত্ব আছে, মানুষকে দিনের পথে আনার ক্ষেত্রে দায়িত্ব আছে, আমাদের প্রতি সামাজিক দায় দায়িত্ব আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন এমনে না, আল্লাহ বলেন সামাজিক ভাবে যদি দুইটা দায়িত্ব পালন করো তবে তুমি শ্রেষ্ঠ। কয়টা দায়িত্ব জোরে বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার وَتُؤْمِنُونَ بِاللَّهِ كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ সামাজিক দায়িত্ব ভালো করে মনে করে মনে রাখবেন। এই সামাজিক দায়িত্ব তো আমরা পালনই করি না, নিজে নিজে বাঁচি, যার যার বাঁচাকেই আমি আমি মনে করি, আমরা নিজেরা মনে করি, এটাই বুঝি আমার জিন্দেগি? না না, সামাজিক দায়িত্বের এক নম্বর কাজ তা'মুরুনা বিল মা'রুফ, নেক আমলের আদেশ দেওয়া এক নম্বর। বলেন কাদেরকে দেবেন? মানুষকে নেক আমলের আদেশ দেওয়া, আহ্বান করা, দাওয়াত দেওয়া। আমি নেক আমল বলেছি, আমাদের ওলামায়ে কেরাম সৎ কাজের আদেশের কথা বলেন, এটাও ঠিক আছে, কিন্তু আমি নেক আমলটাকে মুনাসেব মনে করি, সঠিক মনে করি, বেশি যৌক্তিক মনে করি। এর কারণ আমার সাধারণ রিসার্চে আমি যতটুকু দেখলাম এবং বুঝলাম, আরবির কিছু শব্দ আছে বা বাক্য আছে, এগুলোর পরিভাষা বাংলায় বললে আরবির যেই বাক্য এবং এটার যেই প্রতিপাদ্য কিংবা বিষয়বস্তু সেইটার আবেদন আর ঠিক থাকে না, হালকা হয়ে যায়, ওজনটা আর ঠিক থাকে না। যেমন মনে করেন আমালুন, আমল যে বলি আমল, এটা আরবি শব্দ, আমালুন বাংলা অর্থ কাজ, বাংলা অর্থ কি? কাজ। আর আরবিতে আমল, আরবিতে আমল। আমি বললাম অমুক লোকটা খুব আমলদার, আপনারা বিরক্ত না তো? কথা বুঝেন না? আমি বললাম অমুক লোকটা আমলদার, আপনি কি বুঝবেন লোকটা দোকানদারি করে? আমি আমলদার বলার পরে আপনি কি বুঝবেন লোকটা দোকানদারি করে? মিল কারখানার মালিক, এমপি, পুলিশ, কি মনে করবেন? নামাজি, রোজাদার, তসবি পড়ে, দরুদ পড়ে, মিথ্যা বলে না, হারাম খায় না, এটাই তো বুঝবেন। বাংলায় বললাম এটাকে লোকটা খুব কাজের, কি বললাম বলেন না? কি বললাম? দুইটাই কিন্তু ঠিক আছে, ওইটা আমলদার বাংলা আর কাজের, দুঃখিত, আমলদার আরবি, ওই দার মিলানে ভার্সি হয়ে গেছে আর কি। যাই হোক, বা বললাম আমলি, তাতে তো একটাই বুঝবেন, ঠিক না? আর বাংলায় বললাম লোকটা কাজের, যখন বললাম লোকটা কাজের আপনি কি বুঝবেন? লোকটা নামাজি, লোকটা রোজাদার, কি বুঝবেন? লোকটার যে কোনো কাজ দিলে কাজ হয়ে যায়, পরিশ্রমী। একই শব্দ আরবিতে বুঝলেন একটা, বাংলায় বুঝলেন আর একটা। এজন্য আরবির সব শব্দ কিংবা বাক্য
বাংলায় বলা ঠিক না। তাহলে আরবির আরবির যে পরিভাষা, এটার যে ওজন, এটার যে মহত্তর আবেদন সেটা থাকে না। যেমন আমি বললাম সৎ কাজ, এটার আরবি হলো আমলে সালেহ। সৎ কাজ অমুসলিমরাও করে, বহু হিন্দু ভাই আছে মিথ্যা বলে না, আমানতের খেয়ানত করে না, মানুষকে ঠকায় না, আছে না নাই, এটাও তো সৎ কাজ। অতএব আমলে সালেহ বা নেক আমল, এটাকে সৎ কাজ না বলে, হয়তো নেক আমল বলো না হয় সৎ কাজ, ইয়া আমলে সালেহ বলো। এই জন্য আমি বলছি নেক আমলের আদেশ বা আহ্বান কিংবা দাওয়াত, এই দাওয়াতটা তিনটা প্রক্রিয়া হবে। এক নম্বরে দাওয়াতের সাথে সাথে জোর করে, যেটার দাওয়াত দেবেন দাওয়াতের সাথে সাথে জোর করে সেটা করানো, অর্থাৎ নামাজের দাওয়াত দিলাম সাথে সাথে নামাজ পড়তে বাধ্য করা, এটা একটা প্রক্রিয়া। কাদেরকে বাধ্য করবেন সেটা বলতেছি। দুই নম্বর প্রক্রিয়া, নামাজের দাওয়াত দেবেন কিন্তু বাধ্য করা যাবে না। তিন নম্বর প্রক্রিয়া, দাওয়াত দেবেন বাধ্য করবেন না, আবার স্বাভাবিকভাবেও ছেড়ে দেবেন না, এটার নাম হিকমা, কৌশলে দাওয়াত দেওয়া। কয়টা প্রক্রিয়া বললাম জোরে বলেন। এখন আমরা আমলের কথা বললেই অনেকে আমাদেরকে হাদিস শোনায়, কোরআন শোনায়, আরে ভাই আপনারা তো বুঝেন না যে হুজুররা কি জ্বালায় আছে। বিশেষ করে ইমাম সমাজের মাহফিল, ইমাম সাহেবরা তো মহাবিপদে, এখন দোকানে গেলেও চা দোকানদার হুজুরের একটা ফতুয়া শুনাই দেয়, কথা কয় না। আর ইমাম সাহেব, একটা কথা আছে আমাদের সমাজে, যদিও কথাটা আমি সমর্থন করি না, আলোচনায় হয়তো একটু সুন্দর খাপ খায়, এজন্য বলি, কয় যার নাই কোনো গতি হে করে ইমামতি, কথা কয় না। ইমাম সাহেব রিক্সাওয়ালা বউর সাথে ঝগড়া লাগছে, বউ দিয়েছে দুইটা কি, রাগ ঝাড়বে কই, গিয়ে ইমাম সাহেবের উপরে ঝাড়ে, এমন দুর্বল পাইছে ইমাম সাহেব গো। ওই চা দোকানে গেলে একটা মাসালা হুনায়, চা দোকানদার ফতুয়া দেয় হুজুররে, এখন ফতুয়ার জন্য ফতুয়া বিভাগ লাগে না, প্রত্যেকটা চা স্টল বিশাল বিশাল এক একটা ফতুয়া বিভাগ। অথচ ফতুয়া দেওয়ার কথা কারা, আহা কথা বলে না কারা, এই দোষ শুধু আপনাদের প্রতি, আপনাদের না, এই দোষ আমাদেরও আছে, ওলামায়ে কেরামের দায় ভার এড়াতে পারবে না। এখন এক শ্রেণীর ওলামায়ে কেরাম ইসলামকে আধুনিকতার কাছে জিম্মি করতে চায়, অর্থাৎ আধুনিক পদ্ধতি এইটা, ইসলামও আধুনিকতায় আনতে হবে, বিষয়টা এমন নয়, বরং আধুনিকতা থাকবে ইসলাম মেনে আধুনিকতা হবে। আমি আমার একটা বইতে লিখেছিলাম অনেক আগে, বদলে যাও বদলে দাও নামে আমার একটা বই আছে, বড় বই, মৌলিক বই, যে তাদের ভেতরে গিয়া তারা হইয়া যাইও না, তাদেরকে আমরা বানাও। অর্থাৎ বলে আমি অমুকের মধ্যে, ভাই তুমি এদের সাথে চলো কেন, বলে দেখি ইসলামের দাওয়াত দিয়ে এদেরকে আনা যায় কিনা, কয়দিন পর দেখা যায় ওদের মধ্যে যাইয়া এর সুর এখন আমাদের সাথে মেলে না। আগে একটা বিষয় নিতাম, আচ্ছা যাই হোক, হিকমা জোর করবেন কাকে, এক নাম্বার চার শ্রেণীকে আপনি জোর করতে পারবেন, লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে জবরদস্তি নাই, নামাজ পড়বে না জোর করে পড়াবেন এমন জবরদস্তি ইসলামে নাই, এটা আদেশের ক্ষেত্রে বলছি, ভালো করে মনে মনে রাখবেন। আদেশ দুইটা পয়েন্ট বলবো, টাইম আমার শেষ, খুব সংক্ষেপে দুইটা পয়েন্ট বলবো, জোর জবরদস্তি নাই কিসের ব্যাপারে, আমলের আদেশের ব্যাপারে, দাওয়াতের ব্যাপারে, এটা মনে মনে রাখেন, এটা দাওয়াতের ব্যাপারে জোর জবরদস্তি নাই। কিন্তু মা বাবা সন্তানকে এটা মুখস্থ করেন, কি বললাম, মা বাবা সন্তানকে, স্বামী তার স্ত্রীকে, পীর তার মুরিদকে, শিক্ষক তার ছাত্রকে জোর করে আমল করাতে পারবে, শুধু তাই নয়, নফল ইবাদতের ক্ষেত্রেও ফরজের মতো চাপ দিয়া গুরুত্ব দিয়া আমল করতে বাধ্য করতে পারবে। যেমন সন্তান ছেলে 7 বছর, বাবা বলবে চলো নামাজে, 10 বছর পর্যন্ত নামাজের তালিম দেবে, সাথে সাথে নামাজের অভ্যস্ত করাবে, শিক্ষা দেবে, পড়াবে। 10 বছর হয়ে গেছে, সন্তান নামাজ পড়ে না, এবার ছোট্ট একটা লাঠি বানাতে হবে, ছোট লাঠি না বড় লাঠি, জোরে বলেন
এই ছোট লাঠি দিয়া শাসন করবে, নির্যাতন নয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যদিও দোষ উঠেছে হেফজখানার উপরে, এটা আমি মোটেও সমর্থন করি না। এই দেশে বহু প্রতিষ্ঠান, স্কুল বলেন, মাদ্রাসা বলেন, ছাত্রদের উপরে নির্যাতন চালায়। শাসন করবেন, নির্যাতন নয়। শাসন কাকে বলে? হাতে একটা বাড়ি দিছে, বেত্রাঘাত করছে, অনেক ব্যথা, আল্লাহ, কিছুক্ষণ পর নাই, কথা কয় না, এটার নাম শাসন। একটা বেত্রাঘাত করছে, পাঁচ দিনেও যায় না, ওষুধ খাইয়া কমান লাগে, এটার নাম নির্যাতন। মারবেন, শাসন করবেন, নির্যাতন নয়। চেহারায় মারা যাবে না, মাথায় মারা যাবে না, বুকে মারা যাবে না, হাতের তালু, পায়ের তালু কিংবা সিনা, কথা বুঝুন। শাসন, দুই বছর শাসন করলেন, ছেলে নামাজ পড়ে না, এরপরে পনেরো বছর পর্যন্ত আপনি খানা মাঝে মাঝে বন্ধ করেন, শাসনও ঠিক রাখেন, তালিমও ঠিক রাখেন। পনেরো বছর বালেগ হয়ে গেছে, এখনো মানে না, বলে দাও হে ছেলে, আমার সন্তান হওয়ার যোগ্যতা তোমার নাই, এবার তুমি তেজ। স্ত্রীকে বারবার বললেন, বিবি তুমি দিনের পথে আসা, তোমার কণ্ঠ পর্যন্ত পর্দা, তোমার কণ্ঠ যেন পর পুরুষ না শুনে, তোমার পরিধানের পোশাক যেন পর পুরুষ দেখতে না পায়। এ বিবি, পর্দা করো, তেলাওয়াত করো, নামাজ আদায় করো, স্বামীর খিদমত করো, মুরব্বীদের সঙ্গে ভালো ব্যবহার করো, কিন্তু বিবি মানে না। আপনি ফজর পড়েন, বিবি ঘুমায়, উঠাইলেও ওঠে না। যখন দেখলেন আর মানে না আপনার, প্রথম স্টেপ, আপনি তার সঙ্গে বিছানা ত্যাগ করেন, আপনি এক খাটে ঘুমান, তাকে আর এক খাটে দেন। যদি এরপরেও তার মধ্যে ভয় না আসে, সে যদি এভাবে ভাব করে, তুমি আলাদা খাটে, আমিও আলাদা খাটে, কি আয় যায় দেখুন। এরপরেও যদি সংশোধন না হয়, এরপরে তোমার খানার পাতিল আলাদা বানায় দাও, তুমি আলাদা পাতিলা রান্না করবা, তার রান্না আলাদা সে করে নেবে। এরপরে যদি ঠিক না হয়, তুমি তাকে বলে দাও, ইয়া নিসা আন-নাবী লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল ক্বাউল ফায়াতমা আল্লাযী ফী ক্বালবিহি মারাদ ওয়া কুলনা ক্বাউলান মা'রুফা ওয়া ক্বারনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতের শান নুজুল হিসেবে তুমি তোমার বিবিকে বলে দাও, ও বিবি ভালো করে শোনো, কোন দুনিয়াদার বেদিন নারী কোন মুমিন পুরুষের স্ত্রী হওয়ার অধিকার রাখে না, বিদায় করে দাও। যদি ছাত্র কথা না শুনে, আদব না হয়, নাম কেটে দাও। মুরিদ যদি আমলদার না হয়, বারবার সবক দিলেন তাকে, আপনি তার তাসকিয়ার জন্য, ইসলার জন্য তাকে বয়ান দিলেন, বুঝাইলেন, সাথে রাখলেন, কিন্তু তার ঘর থেকে টিভি নামে নাই, বিবি বিপর্দায় চলে, নিজের আমলও ঠিক হয় নাই, মুরিদগিরি কেটে দিয়া বলেন তুমি আমার মুরিদ নাও, আর অন্য কোনো একজনের কাছে গিয়া ইসলাহি আমল নিয়া তারপরে ঠিক হও, আমার দ্বারা হবে না। ছাত্রকে বলে দাও, আমার এই প্রতিষ্ঠানে তোমার শিক্ষা হবে না, অন্য প্রতিষ্ঠান থেকে তুমি শিক্ষা গ্রহণ করো, তোমাকে দিয়া আমার এখানে আর হবে না, কিন্তু আপনি আমার সন্তান নন, আপনাকে নামাজের দাওয়াত দিতে পারবো, এর বেশি কিছু বলা যাবে না, আপনি আমার স্ত্রী নন, আপনাকে দাওয়াত দিতে পারবো, তালাক দেওয়ার তো অপশনই নাই, আপনি আমার মুরিদও না, ছাত্রও না, আপনাকে শুধু দাওয়াত দেওয়া যাবে, জোর জবরদস্তি করা যাবে না। এবার আসেন কৌশল, বিভিন্ন জায়গায় দেখতাম মদ খোরের সাথে ওঠা বসা জায়েজ আছে, চলা জায়েজ আছে, মদ খাইয়া না না খাইয়া, জোরে বলেন, বহু অপসংস্কৃতি আমাদের সমাজে আছে, এই ন্যাক মনে করে করে, এমনও আছে, আছে না নাই? ইমাম সাহেব একটা কাজ করল, যেই কাজটা ইসলাম সমর্থন করে না, একটা মাসালা বলি শুধু উদাহরণের জন্য, একটা মাসালা, কোন মৃত ব্যক্তির জন্য খতম পড়া জায়েজ না জায়েজ পরের কথা, টাকা না নেওয়া না নেওয়া পরের ব্যাপার, খতমই তো জায়েজ নেই, আল্লাহর রাসূল পদ্ধতি বলে দিয়েছেন, এরপরে খতম করলা, দোয়া করলা, খাইলা, টাকাও নিলা, একটাও জায়েজ নাই, এই চারটার যে কোনো একটা হবে, হয়তো দোয়া হবে, দোয়া হলে খাওয়াও হবে না, টাকাও হবে না, একটার বিনিময়ে আর একটা, নেকের জন্য কোনো বিনিময়ে নেওয়া জায়েজ নাই, আপনি নেকের জন্য ইসালে সওয়াবের জন্য আপনার বাবার জন্য দোয়া করাইছেন, দোয়া
কাফি, আর কিছু না। আপনি গরিবদের খাওয়াইছেন, হুজুরটা হাতটা উড়ান, প্রশ্নই আসে না। আপনি গরিবদের কিছু টাকা দিয়া দিলেন, তখন দোয়াও না, দোয়ার আয়োজন করতে উনি যদি নিজে নিজে দোয়া করে খুশি, সেটা ভিন্ন ব্যাপার। এখন বললাম, হুজুর আপনি এটা কেন করলেন, খাইলেন টাকাও নিলেন, কয় আস্তে আস্তে বুঝামু। ওরে ভাই, মদ কুরের সাথে গিয়া তুমি দাওয়াত দিয়া মদ ফিরাও, সেটা মদ খাইয়া না। তুমি নিজেও যদি মদ খাও, তবে মদখোরকে তুমি মদ থেকে ফিরাইবা কেমনে? যেদিন বলবা মদ খাওয়া যাবে না, মদখোর তোমার আগে ঠাইসা ধরবে। এই জায়গায় কৌশলটা অবলম্বন করতে হবে, ওই কৌশলের দিকে আর যাব না। শুধু এতটুকু কথা আপনাকে আমি বলি, সৎ কাজের আদেশ, নেক আমলের আদেশের ক্ষেত্রে লা ইকরাহা ফিদ্দিন, জোর করা যাবে না। দ্বিতীয় আর একটা সামাজিক দায়িত্ব আছে, তানহাউনা আনিল মুনকার। একটা হলো নেক আমলের আদেশ, আর একটা কথা বলেন, আর একটা কিসের নিষেধ? অন্যায়ের নিষেধ নয়, বাধা। অন্যায়ের, আরে নিষেধে তো সৎকাজের আদেশের মধ্যে। কিভাবে? একজনে মদ খায়, আমি বললাম ভাই মদ খাইও না, এটা তো তাকে আদেশ করা হলো, দাওয়াত দেওয়া হলো না খাওয়ার। একজনে সিগারেট টানতেছে, ভাই এটা খাইয়েন না, টাইনেন না, এটা তো আমি সতের পথে আদেশ দিলাম, দাওয়াত দিলাম। অন্যায়ের বাধা, এই অন্যায়ের বাধার ক্ষেত্রে আমরা সবাই উদাসীন। একটা কথা মনে রাখবেন, অন্যায়ের বাধা ব্যতীত এই সমাজে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়, হবে না। অন্যায়ের বাধা যদি হুজুররা দিতে যায়, তখন সাধারণ মানুষ আবার হুতু আমারে, আমার রাসূলের মেজাজ কত ঠান্ডা, হুজুররা রাগ হয় কি লেগা, সাইয়েদেন আবু বকর কত সুন্দর ঠান্ডা মেজাজের মানুষ, আবার হুজুররা রাগ হয় কি লেগা, হুজুররাই রাসূলের তরিকায় চলে না। ওরে ভাই, তুমি শুধু এই একটাই কারণ মানুষ হুজুরদের ব্যাপারে এই ভুল ধারণা কেন রাখে? হুজুর রাজনীতিতে এলে বলে হুজুরদের রাজনীতির দরকার কি? হুজুর যদি প্রতিবাদ করে, মানুষ বলে হুজুরদের প্রতিবাদের দরকার কি? এটার কারণ একটাই, শুধুমাত্র আমার রাসূলের জিন্দেগি সম্পর্কে, সাহাবায়ে কেরামের জিন্দেগি সম্পর্কে সাধারণ মানুষ জানে না। এই দায়ভার আমাদের, আমরা রাসূল সম্পর্কে আপনাদেরকে জানাতে ব্যর্থ হয়েছি। আজমতে রাসূল, শানে রিসালত, বহু সমাবেশ হয়, বহু আলোচনা হয়, সিরাত নিয়ে যেই মেহনত হওয়া দরকার, প্রত্যেক মসজিদে হালকা করা উচিত, প্রত্যেক সপ্তাহে ধারাবাহিকভাবে আমার রাসূলের জিন্দেগি, এই পৃথিবীতে বহু কাট্টা কাফের আমার রাসূলের জীবনী পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তারা যদি আমার রাসূলের জীবনী জানতো, তাহলে এই কথা বলতো না। আমার রাসূল, আচ্ছা বলেন, নরম মেজাজ তো অবশ্যই ছিল, কিন্তু জিহাদ কি নরম মেজাজ নিয়ে করা যায়? যুদ্ধ কি নরম মেজাজ নিয়ে করা যায়? না, কাফেরের সাথে গিয়ে বলেন, কাফের ভাই, কাফের ভাই, তোমার লগে আমি যুদ্ধ করি, কি হবে? কথা বলে না। এক লোক আমার কাছে জিগায়, হুজুর আমি রাগ হইয়া বউ তালাক দিচ্ছি, তালাক কি হইব? আমি কই, বউ তো রাগ হইয়াই তালাক দেয়, সুমা দিয়া তোর কেউ তালাক দেয় না। কয়, রাগ হইয়া তালাক দিচ্ছি, তালাক হবে? সাইয়েদুনা সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে মুসলমান হয়ে গেছে, মুসলমান হইয়া বলে, আব্বা অমুকের যুদ্ধে, কোন যুদ্ধের জন্য ভুলে গেছি, ওই যুদ্ধে আমি আপনাকে দেখছি এবং একেবারে হাতের নাগালে ছিলেন, আমি আপনাকে কতল করে ফেলাইতে পারতাম, কিন্তু করি নাই, কেন? আপনি আমার বাবা। সাইয়েদুনা বললেন, আল্লাহর কসম, যার হাতে আমার জান এবং প্রাণ, আমি যদি তখন দেখতাম তোমাকে, আমি আগ্রহের সঙ্গে সাথে সাথে দুটুকরা করে ফেলতাম, কারণ তখন তুমি কাফের। আচ্ছা বলেন, এই যে দুই টুকরা করতে, রাগ না উঠলে করে? আমার মাদ্রাসার একবার শুরু জীবনের যে নাজিমা তালিমা ছিলেন, উনি একদিন একটা গল্প বলতেছে, বলতেছে হুজুর বাড়িতে, তাদের বাড়ি বাড়ি একটা মারামারি লাগছে, তো এই মারামারিতে, মারামারি চলতেছে, ও বৈশা রয়েছে, বৈশে বৈশে দেখতেছে, ছোট না বড় প্রাপ্তবয়স্ক, বৈশে বৈশে দেখতেছে মারামারি। ওর আর এক ভাই আইসা বলে, লাডি লও না কার হাতে? কয়, আমার তো রাগই ওঠে না, রাগ না উঠলে লাডি লো মুখে। জিদ ছাড়া, রাগ ছাড়া, প্রতিবাদ ছাড়া, অন্যায়ের বাধা ব্যতীত এই সমাজ ইসলাম প্রতিষ্ঠা হবে না। আর অন্যায়ের বাধার ক্ষেত্রে লাইক রহাফিদ্দিন নয়, লাইক রহাফিদ্দিন দিনের জবরদস্তি করা যাবে না, দাওয়াতের ক্ষেত্রে অন্যায়ের বাধা দিতেই হবে।
আপনি অন্যায় বাধা যদি না দেন এই সমাজ ধ্বংস হয়ে যাবে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়া বুঝাই, আপনার বংশাল এই পুরান ঢাকায় 1000 দরবেশ আছে, মদ খায়, মদখোরকে কিছু বলে না, কিন্তু নিজে তাহাজ্জুদ বাদ দেয় না, ইফতিজারদেরকে কিচ্ছু বলে না, নামাজের সময় মসজিদের মধ্যে, মসজিদে নামাজের সময় দোকানে টিভি চলে, গান বাজনা হয়, বিভিন্ন দিবসের মধ্যে এলাকার মানুষ ঘুমাইতে দেয় না, ডেক সেট বাজাইয়া এদেরকে কোনোদিন কিচ্ছু বলে নাই। এমন 1000 কেন, 1,00,000 দরবেশে যদি এই কুরআন ঢাকায় থাকে, বলেন গান বাজনা বন্ধ হবে, মদ বন্ধ হবে? আর যদি প্রত্যেক জনে বেশি লাগবে না, 20 জন করে মানুষ থাকে, এমন একজন মানুষ গান বাজাইলে গিয়া পিডায়, ইফতিজার পাইলেই পিটায়, পিটাইয়া জেলেও গেছে, বাইরেইয়া আবার পিটায়। যখন একটা গানওয়ালা দেখবে দোকানে টিভি চলতেছে, দিকে নামাজ অমুক আসতেছে, দোকানদার কবে শর তাড়াতাড়ি টিভির মধ্যে পর্দা দিয়ে বন্ধ করে দোকানও বন্ধ করে লাইব। অন্যায়ের বাধার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে, এছাড়া হবে না। আপনি যত চেষ্টা করেন অন্যায়ের প্রতিবাদ লাগবে। আমি প্রায় সময় বলি, এই দেশের রাস্তা যদি ভালো না হয়, ওলামায়ে কেরাম রাস্তা আন্দোলনে নামবে না, রাস্তা মেরামতের জন্য বিদ্যুৎ না থাকলে হারিকেন জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে লেখাপড়া করব, এই অভ্যাস আমাদের আছে। দ্রব্য মূল্য উঠতে উঠতে যদি আমাদের ক্ষুধার্ত থাকতে হয়, ওলামায়ে কেরাম লেখাপড়ার জীবনে ক্ষুধার্ত দেখেছে, তবু কিচ্ছু বলবে না। কিন্তু